হবে। লম্বা লম্বা কথা বলার চাইতে পুলিশ বাদ দিয়ে রাজনৈতিক ভাবে আমাদের সঙ্গে মোকাবেলা করেন, ইনশাআল্লাহ আপনাদের সরকারের অন্য আদেশ না মানতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানান বিএনপি নেতারা। আপনারা এদেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, আপনারা যে কর্মকাণ্ড করছেন তার জন্য একদিন এদেশের জনগণের কাছে আপনাদের জবাবদিহিতা করতে হবে। হাজারটা মামলা দেন কিন্তু ইলিয়াসকে তুমি তো ফেরত চাই। তারা বলেন, কালো টাকা সাদা করার উদ্যোগে প্রমাণ হয়েছে সরকার লুটেরা। কালো টাকাকে সাদা করার ব্যবস্থা আগামী বাজেটে করছেন। আজকে আমরা তীব্র প্রতিবাদ জানাই, জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে। 10 জুনের আগেই নির্দলীয় সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃপ্রবর্তনে সরকারের প্রতি আহ্বান জানান 18 দলের নেতারা। শুধু বাংলাদেশের মানুষ নয়, বিদেশের মানুষরাও খুব স্পষ্ট করে বলছে যে কেয়ারটেকার সরকার অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আগামী 13 মে রোববার সারা দেশে জেলা সদরে এবং অন্যান্য মহানগর সমূহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। 14 মে 2012 সোমবার ঢাকা মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হবে। এর আগে দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন বিএনপি সহ 18 দলের নেতাকর্মীরা। নুরি আলম, দিগন্ত টেলিভিশন।